হ্যালো ভিউয়ার্স, আজকে নতুন একটা এক্সাম্পল দেখাবো। তো এই ম্যাথটা সচরাচর আসে বিভিন্ন পরীক্ষায়, তো এটা জেনে রাখা ভালো। তো চলুন একটু দেখা যাক। যখন আমাদের নিট ডাটা ওয়ার্ড আছে অ্যাটলিস্ট 7 বিটস, ক্যালকুলেট দ্য ভ্যালু অফ কে এবং এন, মানে আমার একটা ডাটা বিট দিয়ে দেওয়া থাকে, তখন বলতে হয় যে ক্যালকুলেট দ্য ভ্যালু কে এবং এন এর মানটা আমাকে ক্যালকুলেট করতে হয়, কে এবং এন এর মান। ওকে, তো একটু আমরা লক্ষ্য করি যে জিনিসগুলো না জানলেই নয়। তো এট ফার্স্ট এন ইজ ইকুয়াল টু, আমি জানি 2^m-1, কে ইজ ইকুয়াল টু জানি n-n, এবং সি এন কমা কে ইজ ইকুয়াল টু কি হোয়াট। ওকে, আচ্ছা, আর একটা মূল আমি সূত্র জানি যে 2^m-1-m greater than is equal to 7. ওকে, আচ্ছা, এখানে এই এমটা হচ্ছে 0 থেকে 1, 2 সকল বাস্তব সংখ্যা এন পর্যন্ত, এটা হচ্ছে এম এর মান। ওকে, আচ্ছা, আমাকে বের করতে হবে এন এবং কে এর মান, এন এবং কে। তো এম এর মানটা আগে, এম এর মান কত হবে এই সূত্রের মাধ্যমে আমাকে বের করতে হবে। তো আমি একটু বের করি, এম এর মান এম ইজিক্যাল টু যখন 3, এম এর মান যখন এম ইজিক্যাল টু 3 ধরবো, তখন এই সূত্রে প্রয়োগ করি 2^m বলতে 3-1-3, এম এর মান গ্রেটার দেন ইজিক্যাল টু 7। এই সূত্র কি ট্রু হয়েছে কিনা আমরা লক্ষ্য করবো। 8-1-3 গ্রেটার দেন ইজিক্যাল টু 7, কত আউটপুট এখানে 4 গ্রেটার দেন ইজিক্যাল টু 7, যেটা ট্রু না, তাহলে এম ইজিক্যাল টু 3 নেওয়া যাবে না। তাহলে কত নিব এখন লক্ষ্য করি, তাহলে এম ইজিক্যাল টু 4 নিই, 4 নিলে এই সূত্র অ্যাপ্লাই করি, তো 2^4-1-4 গ্রেটার দেন ইজিক্যাল টু 7, তো 2^16-1-4 গ্রেটার দেন ইজিক্যাল টু কত 7, তাহলে কত হয় 16 থেকে 15, 11, 11 7। এখন এটার অবস্থা কি, 7 থেকে 11 বলো, তাহলে এটা কি হচ্ছে, ট্রু হচ্ছে। ওকে, তাহলে এম এর মানটা কত নিয়ে কাজ করতে হবে, আমার 4 নিয়ে কাজ করতে হবে, তাই না। আচ্ছা, এখন এই সূত্র আমি বসাবো, তাহলে এন ইজুগল টু কত পাবো, 2^4-1, তাহলে কত হচ্ছে 16-1 ইজুগল টু কত 15, রাইট। আচ্ছা, আর কে ইজুগল টু n-m, n কত 15, মাইনাস কত m, কত m, m হচ্ছে 4, তাহলে কত হচ্ছে 11, তাহলে সি এন কমা কে ইজুগল টু কি লিখতে পারবো, সি এন বলতে কত 15 কমা কে, কে বলতে কত 11। ওকে, এই যে আমার এন এবং কে এর মানটা এখানে চাইছে, এম এবং কে এর মান, তাই আমি সি 15,11 লিখতে পারবো। অতএব আমরা লিখতে পারি এন কমা কে ইজ ইকুয়াল টু সি 15,11, এটা হচ্ছে তার অ্যান্সার। ওকে, এই ম্যাথটা সচরাচর কিছু সময় আসে, তো আমরা দেখে নিলাম। আজকে এই পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।